রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রথমবারের মতো কোনো পক্ষ যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে, তবে এর মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। আজ শুক্রবার থেকে যুদ্ধবিরতি কার্যকর করার কথা ছিল। অর্থোডক্স খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে 36 ঘন্টায় যুদ্ধবিরতির ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তবে এতে রাশিয়ার ভণ্ডামি বলে উল্লেখ করেছেন ইউক্রেন। যুদ্ধবিরতি ঘিরে কিয়েভের সুরে কথা বলছে ইউক্রেনের পশ্চিমা মিত্রগুলো। পুতিনের সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার আগে ইউক্রেনের যুদ্ধে সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে রুশ সেনারা। ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রায় 400 সেনা হত্যার দাবি করে, তবে রাশিয়া স্বীকার করে ওই হামলায় তাদের 89 জন সেনা সদস্য নিহত হয়েছে। সর্বশেষ আরো সাজওয়াজান ও পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে কিয়েভের পাশে দাঁড়ানোর প্রস্তুতি দিয়েছেন মিত্রদেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি। রেড নিউজ 24, ঢাকা।